আজ বুধবার থেকে রাজধানীর 24টি পশুর হাটে পশু বেচাকেনা শুরু হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত এসব হাট চলবে। জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে এবছর 2,362টি কোরবানি পশুর হাট বসানো হবে। এর মধ্যে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে বসছে 24টি। যানজটের বিষয়টি মাথায় রেখে এবার রাজধানীর চারপাশে হাট বরাদ্দ দিয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ জানিয়েছেন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতায় 23টি অস্থায়ী ও 1টি স্থায়ী পশুর হাট বসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এই হাটগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি হাট থাকবে। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের যেসব স্থানে পশুর হাট বসবে এগুলো হলো উত্তরা 15 নম্বর সেক্টরের হাট, খিলক্ষেত বনরূপা হাট, খিলক্ষেত 300 ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশে কাটারা পশুর হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন পুলিশ লাইন্সের খালি জায়গা, মিরপুর সেকশন 6 খালি জায়গা, হাট মিরপুর DUHS এর উত্তর পাশের সেতু প্রপার্টি ও উত্তরখান ময়নাটেক শহীদ নগর হাউজিং এর খালি জায়গায়। A to Z News Live।